বাতাস, কিন্তু কিন্তু এ ঘরে বাতাস বইবার সেরকম তো কোন উপায় দেখছি না। তাহলে কি অশুভ শক্তি বাধা দেবার চেষ্টা করছে? না না, আমি কিছুতেই এটা দেব না, কিছুতেই না। এই বংশের বংশগুরু আমি, আমার পূর্বপুরুষেরা এত বছর ধরে এই বংশকে রক্ষা করে আসছে, আর আজ আমি আজ পরাস্ত হব। এই বংশের কুলপ্রদীপকে আমি রক্ষা করতে পারবো না। কোন ছাই চাপা ইতিহাস এই অশুভ শক্তিকে টেনে আনছে, কি সেটা? আবার সেই অশুভ শক্তির ইঙ্গিত, কিন্তু কিন্তু কেন? আমরা এখন কোথায় যাচ্ছি? এই তো সামনে। একটা সুযোগ পাই, ঠিক ওই গুরুদেবকে ফাঁকি দিয়ে পালাবো। আমি কিছু বলতেছি, কথা কানে যাচ্ছে রে। আচ্ছা নন্দা, আবার ওরে বকাবকি করতেছিস কেন? হ্যাঁ দাদা, তোমার মেয়ে যখন যা খুশি করে বেড়াবে তাতে কোনো দোষ নেই। এই রেতের বেলা ডাক্তারি মোক্তারি ফলাবে, আর আমি কিছু বললেই তো দোষ। তুমি শো তো শো। তোর প্রিয়জনের বিপদের সময় তার পাশে তুই থাকবি না রে মা? তোকে যে অনেক দায়িত্ব নিতে হবে। মা কোন আপনজনের বিপদের কথা বলল, কিন্তু কে কার কথা বলল মা? বাবার শরীর তো এখন ভালোই আছে, তাহলে বলো না গো মা। হঠাৎ এমন করে বললে কেন গো বলো?
ও মা, কার বিপদ হতে চলেছে গো? গুরুদেব কোথায় গেলেন? নিশ্চয়ই খুব পিছিয়ে পড়েছেন। যাই, আমি ওই লগ্নের বাড়ির দিকেই যাই। চলো। এ তো অতি সাধারণ নথি, এর থেকে তো কোনো সূত্রই পাচ্ছি না। তাহলে কি আমার অনুমান সমস্ত ভুল হলো? সূর্যদেবকে বাঁচানো সম্ভব নয়। আমি এতটা অসহায় হয়ে গেলাম। রণদেব রায় চৌধুরী এই বংশের আদি পুরুষ। ও শুভম, হে মা সিংহ বাহিনী, দাদু ভাইয়ের সব বিপদ যেন কেটে যায় মা গো। গুরুদেব আর দাদু ভাই সব কাজ সেরে যেন ভালোই ভালোই ফিরে আসতে পারে মা। ওদের সহায় হয়ো মা গো, ওদের সহায় হয়ো। সেই রাত তিনটেতে এক ঘটনা ঘটল। কি শুরু হলো? জয় মা সিংহ বাহিনী। এমন অসময়ে ঝড় কেন? দাদু ভাই, গুরুদেব, এদের কোনো বিপদ হবে না তো? আসুন, আপনি প্রকট হন, আপনার উত্তর পুরুষকে রক্ষা করতে আপনি আমাকে পথ দেখান। শ্রীযুক্ত শ্রী রণদেব রায় চৌধুরী।